সিয়াম ফরজ হওয়ার জন্য শর্ত কয়টি ও কি কি? সিয়াম ফরজ হওয়ার জন্য ছয়টি মূলত শর্ত রয়েছে। নাম্বার ওয়ান, মুসলিম হতে হবে। কোনো মুসলিম সিয়াম পালন করে তার সিয়াম হবে না। এমনকি কেউ যদি রমজান মাসের মধ্যখানে মনে করেন দুপুরবেলা ইসলাম গ্রহণ করলো, তাহলে তখন থেকে তাকে সিয়াম শুরু করতে হবে, বিরত থাকতে হবে, সিয়াম ভঙ্গের কারণগুলি থেকে বিরত থাকতে হবে। মনে করেন তাহলে একজন মুসলিম, এবং এখানে একটা মাসালা আমরা খুব কঠিন হবে যে যারা বেনামাজি, নামাজ পড়ে না কিন্তু রমজান মাসে সে রোজা রাখে, রোজা কিন্তু তাদের হবে না, কারণ তার রমজান। কারণ বেনামাজি কিন্তু আসলে ইমান তার শূন্য হয়ে যায়, তাই সে নামাজ পড়ে না। কাজে আমাদেরকে তোবা করে নিতে হবে, তোবা করে নিয়ে আমরা সিয়াম করলে হবে ইনশাআল্লাহ। এই যদি কোনো বেনামাজি রোজা রাখলে, জাকাত দিলে, হজ করলে, ওমরা করলে, কোনো এবাদতই কবুল হবে, কারণ তার ইমান। কারণ যে কোনো এবাদত কবুলের জন্য তিনটা শর্ত রয়েছে, সঠিক ইমানের ভিত্তিতে, কেবলমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র নবীর তরিকায়। এই তিনটি শর্তর কোনো একটা যদি না থাকে, এবাদতটা কিন্তু আল্লাহ কী করবেন না, অ্যালাউ করবেন না, প্রাণ করবেন না। কাজে সঠিক ইমানের ভিত্তিতে হতে হবে। আবু জাহাল, আবুল আহাবরাও কিন্তু সিয়াম করতো, হজ করতো, ওমরা করতো, আকিকা দিত, কিন্তু তাদের ইমানে গড়বড় ছিল। হ্যাঁ, তাহলে ইমান গণ্ডগোল থাকলে কিছুই হবে না, এর সাথে আল্লাহর জন্য হতে হবে এবং নবীর তরিকায় হতে হবে। এই তিনটা শর্ত যে কোনো আমল কবুলের জন্য শর্ত। তাহলে এখানে আমাদের মুসলিম হতে হবে, নাহলে তার সিয়াম হবে না। নাম্বার টু, তাকে সাবালক হতে হবে ফরজ হওয়ার জন্যে। ফরজ হওয়ার জন্য কি সাবালক হতে হবে? নাবালক শিশু যদি হয় তার জন্যে ফরজ না, তবে তাকে প্র্যাকটিস করাতে হবে। সাহাবা ইকরাম ছোটো ছোটো বাচ্চাদেরকে রোজা রাখাতেন, যেটা আশুরা রোজা সম্পর্কে আসছে, যে বাচ্চারা খাওয়ার জন্য কান্না করলে তাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখতো। আর আমাদের বাচ্চারা এসএসসি পরীক্ষা দিবে বলে এখনও ছোটো আছে, আমার বাচ্চা সিয়াম করার দরকার নেই। সাবালক কেমনে হয়, সাবালক কেমনে হয় আমরা অনেকেই জানি না। একটা হলো নারী পুরুষ উভয়ের আলামত, যেমন নাভির নিচে কালো লোম গজানো, তাহলে সে সাবালক হয়ে গেছে। বয়স যদি 15 হয়ে যায়, কোনো আলামত দেখা যাচ্ছে না, 15 বয়স হয়ে গেছে, তাহলে হয়ে গেছে সাবালক। নারীদের জন্য বিশেষ তাদের পিরিয়ড শুরু হওয়া, ও আরেকটা হলো যৌথ, যেমন স্বপ্নদোষ হওয়া। ছেলে মেয়ে উভয়েরই স্বপ্নদোষ হয়, আমরা অনেকেই জানি মেয়েদের স্বপ্নদোষ হয় না, দুটাই হতে পারে। স্বপ্নদোষ হলে সাবালক হিসেবে বুঝতে হবে নারী পুরুষ। মেয়েদের জন্য আলাদা কি পিরিয়ড হওয়া, ছেলেদের যেমন আলাদা কেমন দাড়ি মোচ হওয়া। কোনো যদি আলামত প্রকাশ না পায়, হরমোনের সমস্যা থাকে, তাহলে 15 বছর বয়স হলে বুঝতে হবে সাবালক হয়ে গেছে। তাহলে যে সাবালক হতে হবে তাহলেই ফরজ হবে। নাম্বার থ্রি, সুস্থ বিবেক থাকতে হবে। পাগলের প্রতি রোজা ফরজ না, ওম্মাদের প্রতি ফরজ না, বা বয়োবৃদ্ধ হয়ে গেছে ব্রেন কাজ করছে না এখন আর, একজন মনে কমায় চলে গেছে তার ব্রেন কাজ করছে না, তাহলে তার প্রতি কি রোজা ফরজ না, রোজা ফরজ না। গতকালকে শুনলাম একজন 2 বছর কমাই ছিল, এখন গ্রামে কবর দেওয়ার জন্য নিয়ে গেছে, এখন কয় তার কাফারা দিতে হবে নামাজের, 2 বছরের 5 লাখ টাকা কাফারা। আর আল্লাহর বান্দা, সে তো কমাই ছিল, তার সেন্স কাজ করে নাই, কীভাবে আসলো? আর নামাজের কি আজও কোনো কাফারা আছে? না, কাফারার কোনো সিস্টেম নাই। এটা এটা এবাদা বাদানিয়া, শারীরিক এবাদত, এখানে কোনো অন্যজন করলেও হবে না এবং কাফারা দিলেও হবে না। তাই মূলত তার তো ফরজ ছিল না, কারণ তার ব্রেন কাজ করছে না, তাহলে অবশ্যই তার সুস্থ বিবেক লাগবে। নাম্বার ফোর শর্ত হচ্ছে যে তাকে শারীরিক সক্ষম থাকতে হবে। অক্ষম হয়ে গেছে এমন রোগ যেটা ভালো হওয়ার সুযোগ নেই, তাহলে সে ফি দিয়ে দিবে। বুড়ো হয়ে গেছে রোজা রাখতে পারে না, তাহলে সে ফি দিয়ে দেবে। তার প্রতি ফরজ না, তার পক্ষ থেকে মিসকিনকে খানা খাওয়াই দিতে হবে, 2 কেজি করে বা 1.5 কেজি করে চাল দিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। সেটা আমরা পরে আসবো, একটা হয়তো প্রশ্ন থাকবে। নাম্বার ফাইভ যেটা হচ্ছে, মুকিম হতে হবে। মুকিম বাড়িতে অবস্থানকারী, সফরে আছেন তার আপনার রোজা ভেঙে দেওয়া যায় আছে, ঠিক আছে। আর নাম্বার ছয় হচ্ছে, রোজা রাখতে নিষিদ্ধ, তার নিষিদ্ধ মুক্ত হতে হবে। রোজা রাখা নিষেধ, তার সিয়াম রাখা নিষেধ। এমন অবস্থায় সিয়াম তার প্রতি ফরজ হবে না। যেমন ধরেন মা বোনদের পিরিয়ডকালীন বা তাদের বাচ্চা প্রসবের পরে যে ব্রিডিংয়ের অবস্থা সময়টা, রোজা রাখা যাবে না, হারাম তার জন্যে, রাখা ফরজ না ওই সময়, পরে কাজা করবে। তো এই ছয়টা শর্ত যদি পাওয়া যায়, মুসলিম, সাবালক, বিবেক ঠিক আছে, বাড়িতে অবস্থানকারী, শারীরিক সক্ষমতা আছে, কোনো সমস্যা নেই, এবং তার জন্য রোজা রাখার নিষিদ্ধতাও নেই, এই ছয়টা শর্ত যখন পাওয়া যাবে, তখনই সিয়াম রাখা তার প্রতি ফরজ হয়ে যাবে।
আমরা তাহলে বিশেষ করে বলবো সাবালক কখন হয় ছেলে মেয়েরা এই বিষয়টা আমরা বলেছি এইভাবে আপনারা অবশ্যই যদি সাবালক হয়েছে সাবালিকা হয়েছে বাবা মা গুরুত্ব দেন নাই তাকে সিয়াম পালন রাখেন নাই তাহলে ও তো গুনাহগার হবে আপনিও তার সমান সমান গুনাহগার হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম ফরজের যে শর্তগুলি আমরা জানলাম এগুলিকে সঠিকভাবে জেনে আমরা আমলে নিয়ে আসবো